আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওটা একটা সফর ভিডিও। আজকে আমরা যাব যশোরে, পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। একটা কার নিয়ে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম, কারণ আমাদের ফ্লাইট 6:45 আর খুব দ্রুতই আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম, কারণ আজকে ঢাকা শহরের রাস্তা একদমই ফাঁকা ছিল। আজকের এই জার্নিতে রয়েছি আমরা তিনজন, কলরবের জনপ্রিয় শিল্পী হোসাইন আদনান এবং জনপ্রিয় শিল্পী ফজলে এলাহি সাকিব, আর সেই সাথে আপনাদের প্রিয় তাওহিদ জামিল তো আছেই। এয়ারপোর্টে ঢুকে প্রথম চেকিংয়ের পরই আমরা হোসাইন ভাইকে হারিয়ে ফেললাম। চারদিকে চোখ ঘুরানোর পর হোসাইন ভাইকে খুঁজে পেলাম টিকিট কাউন্টারের সামনে। টিকিট কাউন্টারের সামনে যাওয়ার পর এক ভাইয়া আমাদেরকে বলল, আপনারা আমার সাথে আসুন। তিনি আমাদের মোবাইলের মেসেজ দেখে খুব সহজেই আমাদের টিকিটগুলো বের করে দিলেন এবং বললেন, আপনাদের যাত্রা শুভ হোক। আমরা সেই ভাইয়াকে ধন্যবাদ জানিয়ে রওনা হলাম ইমিগ্রেশনের দিকে। ভুলে যেও না, মনে জাগে একটা আশা, খুঁজে পাই না কিছু চাই না শুধু তুমি। অবশেষে আমরা ইমিগ্রেশন পার হয়ে চলে আসলাম। এসেই কফি খেতে ব্যস্ত হয়ে পড়লাম, দুইটা কফির অর্ডার করলাম, কারণ আমাদের ফ্লাইটের এখনও অনেক সময় বাকি। তো ভাবছি কি করব, কফি খাই আর গল্প করি। তোমার পথে চলি ফিসাবিলিল্লাহ, ইশতাকুল কলবু ইলা মুহাম্মাদিল্লাহ, সাবকিউ মারতাকাত বাস্তু হিতু আল্লাহ, আল্লাহু আল্লাহু তুমি মালিক রব্বানা, মুঞ্জে আমার বেকুল হই তোমার দিওয়ানা, এ দুনিয়ার কি বাহার সবই তোমার, নীল আকাশ ব্লু বাতাস সবুজ পাহাড়া, ঝুম বৃষ্টি কি যে সৃষ্টি কত কি যে দেখালে, লুকোচুরি যে খেলে ওই মেঘেদের দলে। অবশেষে আমাদের ফ্লাইটের সময় হয়ে গেল, যাত্রীরা সবাই ব্যস্ত হয়ে পড়লো যাওয়ার জন্য, অনেকে লাইনে দাঁড়ালো, আমরাও তাদের সাথে গিয়ে লাইনে দাঁড়ালাম। টিকিট চেকিং হলো, তারপর আমরা এখন একটা বাসে উঠবো, যে বাসটা আমাদেরকে বিমান পর্যন্ত নিয়ে যাবে। কত ভুল যে করেছি এই ছোট্ট জীবনে, কোরআনে পেয়েছি এই জীবনের মানে, মন জাগে। অবশেষে আমরা বিমান পর্যন্ত এসে পৌঁছেছি। যাত্রীরা সবাই বাস থেকে নেমে বিমানে উঠছে, তাই আমরাও আর দেরি না করে বিমানে উঠে পড়লাম। বিমানে উঠছিলাম আর সাকিব বলছিল, এই বিমানটা এত ছোট কেন, বিমানের দরজাটাও তো অনেক ছোট, এই ছোট দরজা দিয়ে আমি ভিতরে কিভাবে ঢুকবো। তার কথা শুনে একটুখানি হাসলাম। ভেতরে ঢুকে আমাদের সিটগুলো আমরা খুঁজে পাচ্ছিলাম না, আর এইদিকে সাকিব বলছিল, ভাইয়া সিটগুলো এত ছোট কেন, মনে হচ্ছে ইউনিক বাসের সিট। তখন আমি তাকে বললাম, বিমানটা ছোট তো তাই সিটগুলো অনেক ছোট, তুমি এটা নিয়ে টেনশন করো না। অবশেষে আমাদের সিটগুলো আমরা খুঁজে পেলাম আর বসে গেলাম। বিমানটাও উঠতে আর দেরি করলো না। প্রভু মোরে কভু ভুলে যেও না, মনে জাগে একটা আশা, খুঁজে পাই না কিছু চাই না শুধু তুমি ছাড়া, হৃদয়ের ভালোবাসা। বিমানটা যখন অনেক ওপরে শূন্যে ভাসতে থাকলো, তখন লাইট অন করে আমাদেরকে নাস্তা দেওয়া হলো। চলুন তো দেখি কি নাস্তা আছে এটার ভেতরে। একটা বার্গার, একটা সস আর হচ্ছে পানি। বার্গার আমার খুব প্রিয় আর খুব খিদেও পেয়েছিল, তাই আর দেরি না করে বার্গারটা খেয়ে নিলাম। বার্গারটা খুবই টেস্টি ছিল, আমি ভেবে খাচ্ছি আপনারা আবার কিছু মনে করবেন না, দুঃখিত।
বার্গার খেতে খেতেই পৌঁছে গেলাম যশোরে। বিমানটি ল্যান্ড করলো। আমি সাকিবকে জিজ্ঞেস করলাম, কোন দেশে এসেছো? সাকিব হেসে দিল। নীলা কষ্টলু বাতাস সবুজ পাহাড়া ঝুম বৃষ্টি কি যে সৃষ্টি কত কি যে দেখালে লুকোচুরি যে খেলে ওই মেঘেদের দলে। তোমরা কোথায় আসছো জানো? আমরা যশোর আসছি। যশোরটা কোন বিভাগে? সেটা কোন বিভাগে? খুলনা। তুমি কনফিউজ, তার মানে হচ্ছে তুমি সাইনবাজার এলাকায় আসছো, ঠিক আছে? যশোর বিমানবন্দর থেকে বের হয়ে আমরা মুগ্ধ হলাম। যশোরের ভাইয়েরা ফুল নিয়ে লাইন ধরে দাঁড়িয়েছিল আমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য। বিষয়টি আমাদের কাছে খুবই ভালো লেগেছে। সব আনুষ্ঠানিকতা শেষ করে আমাদেরকে একটা প্রাইভেট কারে উঠিয়ে ভাইয়ারা হুন্ডাই করে আমাদেরকে স্বাগতম জানিয়ে জানিয়ে প্রোগ্রাম পর্যন্ত নিয়ে গেলেন। এই ছোট্ট জীবনে কোরআনে পেয়েছি এই জীবনের মানে, মন জাগে যদি হতাম তোমার খুশির কারণ। সেখানে পৌঁছেই ফ্রেশ হয়ে আমরা ঈশার নামাজ আদায় করে নিলাম। নামাজের পরই আমাদেরকে হরেক রকমের নাস্তা দেওয়া হলো। নাস্তার মধ্যে অনেক রকমের ফল ছিল, তার মধ্যে আনকমন ছিল চেরি ফল আর ড্রাগন ফল। আমারও আর নিস্তার নাই, আমি খেতে শুরু করলাম। তাদের আপ্যায়ন দেখে মনে হয়েছে তারা খুবই অতিথি পরায়ণ। আর সবচেয়ে মজার যে খাবারটা ছিল সেটার কথা তো বলাই হয়নি, সেটা ছিল খেজুরের রস দিয়ে ভেজানো পিঠা। এত দারুণ মজা লেগেছিল যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মনে চাচ্ছিল শুধু খাই আর খাই। প্রভু মোরে কভু ভুলে যেও না, মনে জাগে একটা আশা। নাস্তা শেষে আমরা আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করি। অবশেষে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আজকের চাঁদটাও দারুণ ছিল দেখতে। আশা করি আমাদের আজকের এই সফরটা আপনাদের ভালো লেগেছে। কেমন ছিল আজকের সফর? সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের জন্য কবুল করেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।